খুঁজেছি তোকে রাত বেরাতে, জলের আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। মনের ওলি গলি হয়ে কেন পালালি, রাতু ও মরিচিকা দেখছি একা একা। দিয়েছে ঘুম ঘুরে বুক পুড়ে চাই উড়ে টালা লা লা লা, হো 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 হো। বাহ 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 বলে, আজকাল তো গানটা ভালোই করছিস। হে পোরান যাই জলিয়া রে, পোরান যাই জলিয়া রে, সজন বন্ধু ছাইয়া এসেছি এসেছি। ও বাবা রে, তুই চুপ করবে? সকাল সকাল তোরা তো চুল কেটে গেছে রে। খালি বলে গেছে দারুণ খবর, চরম খবর, বিশাল খবর, তো খবরটা কি কানা যোগ্য বলবি? কেমন হা করে দাঁড়াইছে দেখো। এ মদনা, খবরটা কি বলবে? আবার মুখটা ব্যাঙ্গার মতন করে নিচের দিকে নামাই দিল। কাঁদতে লাগান দিল। এই তো নাটকটা বন্ধ করে বল কি কথা। তোমাদের ছোট ভাইটাকে এমন করে প্রতিদিন বকতে পারো? কথাটা হলো নিতেই পাঞ্জাবি 1 কোটি টাকার একটা লটারি পেয়েছি। বলিস কি রে, নিতেই 1 কোটি টাকা লটারি পেয়েছি? হ্যাঁ, কি করছো? আরে বেঁচে আছে? বেঁচে কি আছে গো, গোটা লাফাই বেড়াছি। চলো চলো আমার কাছে পার্টি নেবো গা, চলো। আমি তো ঠাকুমা হই, আমি তো ঠাকুমা। কেন কি বলবো জেঠিমা? এ নিতাই, আমার এই লাঠিটাকে কিছু বুদ্ধি দে তো। দাদু, ও দাদু, এটা কি বলছেন? বুদ্ধি কি কখনো কাউকে দেয়া যায়? বুদ্ধি তো সবার নিজের থাকে, ওটা সবাই ব্যবহার করে। আমাকে একটা জিনিস বলো, আমি পরীক্ষাতে ফার্স্ট হবো কি করে? ছেলে, এ ছেলে, পরীক্ষাতে ফার্স্ট হতে গেলে তোকে পড়তে হবে, আর কি করবি? আমি তো ভালোই পড়েছিলাম, কই পাস তো করতে লাগলাম। বেটি ছেলে, এ বেটি ছেলে, পড়াশোনাটা পড়াশোনার মতন করতে হবে, শুয়ে শুয়ে পড়লে হবে কি? আমার লাদ্রি তো বসে বসে পড়ে টেবিলে চেয়ারে বসে। ঠাকুমা, এটা অ্যান্ড্রয়েডের যুগ, আপডেট হন। আপনার লাদ নিতিয়া বইয়ের ভিতরে মোবাইল রাখে, ও পড়ে না, আমি সব খবর জানি। সাকি কথা, সাকি কথা। ই আবার কি করে জানলো? এ বাবা, আমি কি করে জানলাম? হ্যাঁ, পুরো গায়ে কোথায় কার ঘরে কি হচ্ছে সব আমার কাছে নেটওয়ার্ক থাকে, আমি এ গায়ের সিসিটিভি। এ নিতি আয়, ওই সব ছাড় বাবা, তুই বল আমার 1 কোটি টাকা লটারি পড়বে কি করে? দাদু, এটা সহজ কাজ, দোকানে যান, দোকানে বলুন যে লটারিটাতেই 1 কোটি টাকা পড়বে সেইটা আমাকে দে। দোকানদার কি খে পাবোটে যে এমনি দিন দিবে? এ বেটি ছিল, তুই ছোট ছিল, তুই চুপচাপ থাক, চেষ্টা কর, চেষ্টা, চেষ্টা করলে সব হবে। এ নিতি আয়, ওই ভিড়ে কি করছিস এদিকে আয়, তোর সঙ্গে 2-4 কথা আছে। দেখছিস নিতাইকে কত লোকে ঘিরে রেখেছে? ছোকরা থেকে বুড়া, বুড়া থেকে বুড়ি, বুড়ি থেকে ছোকরি, সব নিতাইকে ঘিরে রেখেছে। দাদা, এখন 1 কোটি টাকা পেয়েছি, ওর হাব ভাব বিশাল। বাবু, ও বাবু, কি বলছেন? তুই যে বলছিস চেষ্টা করলে সব হবে, তাইলে
আমরা চেষ্টা করব লটারি কাটব, কোটি টাকা আমাদের হয়তো পড়বে, তো কেমন করে চেষ্টা করব অল্প বুদ্ধিতে? লে বাবা চুপ করে কেন রে, বুদ্ধি দেখো ওটা। বাবু ও বাবু, সবাইকে মিথ্যা কথা বললেও আপনাদেরকে মিথ্যা কথা বলতে লাগবো, সত্য কথা বলছি, আমার লটারি পড়ে নাই বাবু। লে বাবা কি বলিস রে? বাবু ও বাবু, লটারি পড়েছি কিন্তু দোকানদার লটারিটা বলছি দেবো নাই, ওর কাছে জমা রেখেছিল, আমি পড়াশোনা জানি না, আমার কাছে কোনো প্রমাণ নাই, দোকানদার লিয়ে লিছে। তখনে বলছিস দেখা তোর লটারি দেখা তুলি লিঞ্চে মনে হয়, আর পাবি কোথা থেকে? বাবু ও বাবু, আমার কাছে টাকা পয়সা কিছু নাই, কিছু কাজ দিন কাজ। না বড় লোকের জন্য কাজ আমার কাছে নাই। বাবু ও বাবু, আমি বড় লোক লই, গরিব লোক, কাজ দেন বাবু কাজ। তো টোটোটা কোথায় গেল? তো টোটো ছিল তো একটা। বাবু ও বাবু, আমি লটারি পাওয়ার আনন্দে ভেবেছিলাম গ্রাম ছেড়ে চলে যাব, টোটো ফোটো সব বিক্রি করে দিয়েছি, ভেবেছিলাম অন্য কিছু কাজ করব। আর তোর টাকা গেলা কোথায় গেল, যে টোটোটা বিক্রি করে টাকা গেলা পেলি? বাবু ও বাবু, ও টোটোটা বিক্রি করেছি কিন্তু টাকা লি নাই, একজন গরিবকে দান করে দিয়েছি। টাকা না পেয়ে আগে সব ভেবে নিলি, বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। লে তোর জন্য একটা কাজ আছে, করবি তো? হ্যাঁ বাবু কাজ দে, হাজরি বার করতেই হবে। একাই করতে হবে কিন্তু বলে দিছি। হ্যাঁ বাবু পারবো, কি কাজ? ওই বাগানটা আছে আমার, ওই বাগানের পিছন দিকে একটা মাটি কেটে দিতে হবে বুঝলি, ওই 4 ফুট লম্বা 4 ফুট চওড়া আর মোটামুটি ওই 6 ফুট গভীর হবে। হ্যাঁ বাবু পেরে যাবো। আর বলছিলাম শুন বাবু, থ্যাংক ইউ, আর কিছু বলতে হবে নাই, আপনার কাজটা করি যা, ওই কাজটা করতে করতে আমার সন্ধ্যা হয়ে যাবে। জানিতে যা তবে তো খেতে পাবি। বাবু ও বাবু, আমাকে একটা গাইতি দিন, একটা কোদাল দিন, আর একটা ধামা দিন। দূর খাপা, অত কষ্ট করতে হবে নাই, মাটি কাটার জন্য তোকে একটা ছুঁচ দেবো আর একটা ওষুধের বোতলে ছিপি দেবো। বাবু কি বলছেন, ছুঁচ দিয়ে ছিপি দিয়ে আমি কি করবো? ছুঁচ দিয়ে মাটি খুঁড়বি আর ছিপিতে করে লোড করে বাইরে ফেলবি। বাবু এমন করলে আমার সারা জীবন ফেলে যাবে, তোর মাটি কাটা কমপ্লিট হবে নাই, এই জন্যে তোর এই অবস্থা বুঝলে, এই জন্যে তোর সব বিকে গেছে। এ পুরো কথা না শুনেই বলছে হ্যাঁ পারবো, ওভার কনফিডেন্স। তুমি তো বললি চেষ্টা করলে সব হয়, যা চেষ্টা কর গা, দেখ গা সন্ধ্যা পর্যন্ত কেমন কমপ্লিট করতে পারিস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধু সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এমনি মজার মজার আরো নতুন নতুন ভিডিও দেখতে হইলে।